শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ। কল্পারম্ভ আর বিহিত পূজার পর আরতি ও অঞ্জলি প্রদান করেন ভক্তরা। কাল নৌকায় করে কৈলাসে ফিরবেন দেবী, তাই বিদায়ের সুর ভক্তদের মনে। ধূপের ঘ্রাণ, ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত মণ্ডপ, চলছে মহামায়া দশভুজা পার্বতী দেবী দুর্গার আরাধনা। মহানবমীর সকাল থেকেই চণ্ডীপাঠ, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এদিন দেবী দুর্গাকে মা লক্ষ্মী রূপে পূজা করা হয়। দুই বছর পর নির্বিঘ্নে ও কোন রকম বিধিনিষেধ ছাড়াই পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতন ধর্মাবলম্বীরা। আশা করব বছর বছর মা এইভাবেই আমাদের মাঝে আনন্দ নিয়ে ফিরে আসবেন। কাল দেবী চলে যাবে, আমার খুব মন খারাপ লাগছে। ওই দু বছর ঘরের মধ্যে থাকি, ভার্চুয়ালি অঞ্জলি দিয়েছিলাম, এবার নিজে এসে অঞ্জলি দিতে পারতেছি, এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না। সকালে দেবীকে মহাস্নানের মধ্য দিয়ে শুরু হয় আচার, পরে ষোড়শ উপাচারে করা হয় মহানবমীর পূর্ণ পূজা। আরতি ও অঞ্জলি শেষে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয় দেবীর কাছে। মায়ের মহাস্নান করে, সেখান থেকে গণেশ আদি পূজা করে, সমস্ত দেবতার পূজা করে মায়ের পূজা চলছে এবং ষোড়শ উপচারে ১৬টা উপচার দিয়ে মাকে পূজা করছি এবং তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। মহানবমীতে মণ্ডপে মণ্ডপে বাজছে বিদায়ের সুর। কাল বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে ফিরবেন দেবী, তাই আজকের দিনটি তাকে প্রাণ ভরে দেখার ও প্রার্থনার। শাস্ত্রমতে মহানবমীর পুণ্যতিথিতেই দেবী দুর্গা বধ করেছিলেন অসুরকে, তাই তো সকল অশুভ শক্তির বিনাশ ও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেই দেবী ফিরবেন বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে, এমনটাই প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।